ওয়েলকাম টু দিশার এক্সম গাই প্রিয় চাকরি বন্ধুরা তোমরা যারা বন সহায়ক পদে ইন্টারভিউ দিয়েছিলে বন সহায়ক পদে চাকরির জন্য তাদের জন্য রয়েছে ভেরি ভেরি গুড নিউজ বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বেশ কয়েকটি জেলায় কিন্তু ইন্টারভিউয়ের রেজাল্ট বেরিয়ে গেছে বন সহায়ক পদের যারা চাকরি প্রার্থী ছিল তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে বেশ কিছু জেলায় রেজাল্ট বেরিয়েছে বলতে কিন্তু ধাপে ধাপে সেই জেলাগুলোতে নিয়োগ হচ্ছে তা এই রেজাল্টের কথা কিন্তু কোনো ওয়েবসাইট থেকে জানানো হয়নি বা কোনো ডিএফওতে টাঙিয়ে দেওয়া হয়নি বন্ধুরা এই রেজাল্টটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ মোবাইলে এসএমএসের মাধ্যমে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে যে সে কোয়ালিফাই করেছে কিনা এবং তার কবে জয়নিং হবে সে সম্পর্কে বন্ধুরা ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় রেজাল্ট বেরিয়ে গেলেও কিন্তু অধিকাংশ জেলায় এখনও রেজাল্ট হয়নি তবে যেটা জানা যাচ্ছে আমি আগেও বলেছি কুড়ি তারিখের মধ্যে কিন্তু সমস্ত জেলায় রেজাল্ট বেরিয়ে যাবে এবং বেশ কিছু জেলায় জেলায় ইতিমধ্যে কিন্তু অর্থাৎ এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগপত্র দেয়া হয়ে যাবে অর্থাৎ জয়নিং কিন্তু হয়ে যাবে বেশ কিছু জেলায় এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে যেগুলো রেজাল্ট এখনও বার হয়নি সেগুলো কিন্তু জানুয়ারির মধ্যে কমপ্লিট করা হবে জানুয়ারির মধ্যে কিন্তু নিয়োগটা কমপ্লিট করা হবে অন্যান্য জেলার ক্ষেত্রে বন্ধুরা যে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনায় কিছু কিছু ছাড়া হয়েছে এসএমএসের মাধ্যমে ঠিক আছে যারা চাকরি পেয়েছে তাদেরকে জানানো হয়েছে পুরুলিয়াতে জানানো হয়েছে পূর্ব বর্ধমানে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর প্রভৃতি এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু রেজাল্ট জানানো হচ্ছে এস এম এসের মাধ্যমে বন্ধুরা তোমরা যারা চাকরি পাবে এস এম মাধ্যমে জানানো হবে তাই অবশ্যই তোমাদের কিন্তু মোবাইল ফোনটা কাছে রেখো খোলা রেখো আর আর যেটা বলবো অথবা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমনও করা হতে পারে কিছু কিছু জেলার ক্ষেত্রে যে বাই পোস্টে অর্থাৎ বাইপোস্টে জয়নিং লেঠানো লেটার পাঠানো হতে পারে বাইপোস্টের মাধ্যমে কিন্তু জয়নিং লেটার পাঠানো হতে পারে যারা যারা চাকরি পেয়েছ তাদের ক্ষেত্রে তাই বন্ধুরা যারা এই চাকরির আশায় এতদিন ধরে বসেছিলে তাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে চলেছে খুব শীঘ্রই যে সমস্ত জেলার রেজাল্ট এখনও হয়নি সেই জেলার রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে যাবে মোবাইলের মাধ্যমে জানানো হবে অথবা বাইপোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জয়নিং লেটার পাঠিয়ে জানানো হবে যে তোমরা চাকরি পেয়েছ কি না তোমরা তো জেনেই যাবে এবং সরাসরি জয়েন করতে পারবে আর যে সমস্ত জেলাগুলোর কথা বললাম আবার বলছি উত্তর চব্বিশ পরগনায় কিছু এস এম এস পাঠানো হয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে কিছু এস পাঠানো হয়েছে তোমার পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কিছু পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু কিছু এস পাঠানো হয়েছে এবং এগুলোতে কিন্তু এখনও এস এম এস ধাপে ধাপে পাঠানোর ব্যবস্থা হচ্ছে যেটা জানা গেছে এবং অন্যান্য যে সমস্ত জেলায় ওই জেলাগুলোতে কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং প্রায় সমস্ত জেলাতেই কিন্তু এই ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করার চেষ্টা করা হবে অথবা যেগুলোতে একটু মানে দেরিতে প্রকাশিত হবে অর্থাৎ জানুয়ারির মধ্যে বাকি জেলাগুলো মানে যেগুলো এখনও রেজাল্ট প্রকাশিত হতে একটু দেরি হবে সেইগুলো কিন্তু জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু মানে নিয়োগপত্র কিন্তু কমপ্লিট করে দেয়া হবে নিয়োগ মানে জয়নিং কিন্তু তোমাদের করিয়ে নেওয়া হবে বন্ধুরা তাহলে যে সমস্ত জেলার রেজাল্টগুলো হয়ে গেছে তোমরা জানতে পেরে গেছো মানে এখনও কিন্তু সেখানে সেখান থেকে এসএমএস পাঠানো হচ্ছে এবং যেগুলো এখনও পাঠানো হয়নি সেগুলো কিন্তু ধাপে ধাপে এই দুই একদিনের মধ্যেই কিন্তু পাঠাবে এবং এই মাসের মধ্যে কমপ্লিট রেজাল্ট হবে ও নিয়োগ কমপ্লিট হবে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও